হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। আমাদের কাছে কিন্তু হেপাটাইটিস বি যেটা এখনো কিওর নাই, সব নিউবর্ন বেবি তাদেরকে টেস্ট করার পরে তাদেরকে ভ্যাকসিন দেওয়া শুরু করা হয়। হ্যাঁ, নর্মালি তাদেরকে তিনটা ভ্যাকসিন দেওয়া হয় এবং নতুন আরও কয়েকটা স্ট্রেনের ভ্যাকসিন আছে, তো এই ভ্যাকসিন দেওয়ার ফলে বেবিটা প্রোটেক্টেড হয়ে গেল। হেপাটাইটিস বি ইনফেকশন আছে তাদের সাথে যদি কোনো শার্প বা নিডল বা কোনো রেজার, হ্যাঁ, যদি শেয়ার করেন বা টুথব্রাশ যদি শেয়ার করেন, অনেক সময় সেখান থেকে যেতে পারে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সো সেখানে প্রোটেকশন নিতে হবে। কন্ডমটা খুবই ভালো, এটা অনেকটা প্রোটেকশন দেয়। এক্সপোজ হয়ে গেলে সাথে সাথে ট্রিটমেন্ট নিতে হবে। আর যাদের এখনো হেপাটাইটিস বি হয়নি, তারা যত দ্রুত সম্ভব হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নেবেন। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, আমাদের কাছে কিন্তু হেপাটাইটিস বি যেটা এখনো কিওর নাই, ট্রিটমেন্ট আছে। একইভাবে আমরা যদি ট্রিটমেন্ট করি, তারা অনেক দিন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এর কমপ্লিকেশনস থেকে দূরে থাকতে পারেন স্বাস্থ্যগত দিকে। কিন্তু এখন আমরা ভাইরাসটাকে নির্মূল করতে পারি না ওষুধের মাধ্যমে, তো সেক্ষেত্রে প্রিভেনশনটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস। এই জন্য কিন্তু আমাদের কিন্তু একটা স্লোগান আছে, স্লোগান মানে একেবারে ভয়েস দিয়ে না, মানে আমাদের একটা মানে আছে যেটা আমরা ইউএসএতে করি, সব নিউবর্ন বেবি তাদেরকে টেস্ট করার পরে তাদেরকে ভ্যাকসিন দেওয়া শুরু করা হয়। হ্যাঁ, নর্মালি তাদেরকে তিনটা ভ্যাকসিন দেওয়া হয় এবং নতুন আরও কয়েকটা স্ট্রেনের ভ্যাকসিন আছে, তো এই ভ্যাকসিন দেওয়ার ফলে বেবিটা প্রোটেক্টেড হয়ে গেল। যদি কোনো মা তার যদি হেপাটাইটিস বি থেকে থাকে, তাকে অবশ্যই আমরা তার প্রেগনেন্সির সময় হেপাটাইটিস বি এর ওষুধটা দিয়ে ট্রিটমেন্ট করে হেপাটাইটিস বিটাকে আমরা সাপ্রেস করে রাখি, যাতে সেটা বাচ্চাতে সংক্রমিত না হয়। তো এক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট মায়ের ক্ষেত্রে জন্ম থেকে যেন বাচ্চাটা ভাইরাসটা না নিয়ে আসে, কারণ একবার যদি ভাইরাসটা এসে যায় ওটা কিন্তু আমরা আর কিওর করতে পারি না। তারপরে হচ্ছে যারা রিস্ক ফ্যাক্টর যাদের আছে, একইভাবে এইচআইভি যেটা আমি বললাম ওই একই রিস্ক ফ্যাক্টর, কারণ এটাও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। প্লাস এটা যদি কেউ ইনজেকশন নিয়ে থাকেন, অথবা যে সমস্ত রোগী যাদের হেপাটাইটিস বি ইনফেকশন আছে তাদের সাথে যদি কোনো শার্প বা নিডল বা কোনো রেজার, হ্যাঁ, যদি শেয়ার করেন বা টুথব্রাশ যদি শেয়ার করেন, অনেক সময় সেখান থেকে যেতে পারে। বা যাদের যে রোগীর হেপাটাইটিস বি আছে তাকে যে টেক কেয়ার করছেন, সে যদি তার ব্লাডের সংস্পর্শে আসেন তাহলেও কিন্তু তাকে সংক্রমিত হতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদের সতর্কতাটা থাকতে হবে যে এগুলো থেকে, যেটা ইউনিভার্সাল প্রিকশন, এটা নিতে হবে আমাদের হসপিটালে এবং অন্যান্য জায়গায় যখন আমরা রোগী হ্যান্ডেল করব। আর যদি কোনো এক্সপোজ হয়ে যায়, দেখো অনেক সময় এটা হতে পারে, এটা হসপিটালে হয়, নার্স ডক্টর তাদের ক্ষেত্রে যদি নিডল এক্সপোজার হয়ে যায় যার হেপাটাইটিস বি আছে, যদি তার কোনো ভ্যাকসিন দেওয়া না থাকে, হ্যাঁ, তো আমরা তখন কি করি, তাদেরকে একটা ইমিডিয়েটলি একটা অ্যান্টিবডি একটা ইনজেকশনটা দিয়ে দিই, এবং এটা হেপাটাইটিস বি অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন, তারপরে তাকে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিই এবং প্রায় টেস্টগুলি করতে থাকি। কিছু টেস্ট করতে হয় পরপর হেপাটাইটিস বি তার হলো কি হলো না। আরেকটা হচ্ছে আমি এখনো বলছি ভ্যাকসিন, ভ্যাকসিনটা আমাদেরকে প্রোটেক্ট করতে পারে। হ্যাঁ, সেটা যদি তার পার্টনারের হেপাটাইটিস বি থেকে থাকে, তাকে অবশ্যই তাকে চেক করতে হবে এবং চেক করে যদি তার নেগেটিভ আসে তাকে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। আর ওষুধ, এরপরে হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা যদি যাদের হেপাটাইটিস বি আছে ওটা তো, এটা আমি আবার আগেও বলেছি, এটা আমরা কিওর করতে পারি না, কিন্তু এটাকে সাপ্রেস করতে পারি এবং এর যে কমপ্লিকেশনসগুলি আছে, যেটা লিভার ডিজিজ করে, সিরোসিস করে এবং সবচেয়ে ভয়ের যেটা, সেটা হচ্ছে ক্যান্সার করে লিভারের, তো সেখান থেকে আমরা দূরে থাকতে পারি। একইভাবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তো সেখানে প্রোটেকশন নিতে হবে। কন্ডমটা খুবই ভালো, এটা অনেকটা প্রোটেকশন দেয়। এক্সপোজ হয়ে গেলে সাথে সাথে ট্রিটমেন্ট নিতে হবে। আর যাদের এখনো হেপাটাইটিস বি হয়নি, তারা যত দ্রুত সম্ভব হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নেবেন এবং এখান থেকে আমরা একেবারেই আমরা খুব ভালো একটা প্রোটেকশন পেতে পারি। সো এটাও ভ্যাকসিনটা পেতে কিন্তু আমাদের কিন্তু কোনো ডিফিকাল্টিস নাই, এটা ইন্স্যুরেন্স কভার করে এবং যে কোনো জায়গায় এটা অ্যাভেলেবল, প্রাইমারি কেয়ার অফিস থেকে শুরু করে যে কোনো জায়গায়, তো এটা আমরা প্রোটেক্ট করতে পারি। এখন আসছি হেপাটাইটিস সি। হেপাটাইটিস সিটা কিন্তু আগে যাদের 65 এর আগে যে ব্লাড ট্রান্সমিশনটা করা হতো ওই সময় স্ক্রিনটা করা হতো না। হ্যাঁ, তো তার জন্য ওই সময় অনেক মানুষের কিন্তু ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হেপাটাইটিস সিটা হয়ে গেছে, কিন্তু এখন আর ওই সম্ভাবনা নাই, কারণ তো আমরা রুটিনলি যে ব্লাডটা ট্রান্সফিউজ করি সেটা আমরা স্ক্রিন করি, হেপাটাইটিস সি স্ক্রিন করি, তারপর এটা যদি নেগেটিভ হয় তখনই আমরা তাকে ট্রান্সফিউজ করি যার ব্লাড দরকার। আরেকটা হচ্ছে যে নিডল, যেটা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে বা যে কোনো জায়গায়, আমি শুধু ওয়েস্টার্ন কান্ট্রি বলবো না, সব জায়গাতেই যারা আইভি নিডল
ড্রাগ ইউজ করেন, যারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু ড্রাগটা নিডলটা সেটা শেয়ার করেন। তো এটা আমরা এটা অনেক বেশি দেখি, আমরা যারা আইভি ড্রাগ ইউজ করেন তাদের মধ্যে হেপাটাইটিস সিটা অনেক বেশি। আবার হেপাটাইটিস সিটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা সেক্সের মাধ্যমে আসতে পারে, আনপ্রোটেক্টেড সেক্স, বা যদি কেউ ব্লাড বা কোনো এক্সপোজ হন, হ্যাঁ ব্লাড বা নিডল, তো সেখানে হতে পারে। তো হেপাটাইটিস সি এর ভ্যাকসিন আমাদের নাই, কিন্তু হেপাটাইটিস সি এর প্রোটেকশনের জন্য, প্রিভেনশনের জন্য প্রথম স্টেপ হচ্ছে আমাকে প্রিকশন নেওয়া, ঠিক আছে? যদি তার পার্টনার হেপাটাইটিস সি থেকে থাকে তাহলে অবশ্যই পার্টনারকে ট্রিটমেন্ট করতে হবে, এবং ভাইরোলজিক ভাইরাসটাকে সাপ্রেস করে রাখলে তার ট্রান্সমিশনটা অনেক এটা একেবারে জিরো লেভেলে চলে আসে, অলমোস্ট জিরো লেভেলে চলে আসে। তো ট্রিটমেন্ট করা এবং প্রোটেকশন নেওয়া, আইভি ড্রাগ থেকে দূরে থাকা। আর যাদের হেপাটাইটিস বি হয়ে গেছে আনফর্চুনেটলি, তারা যদি ট্রিটমেন্ট করেন, এখন আমাদের ক্ষেত্রে আমাদের কাছে অনেক ভালো ভালো ওষুধ আছে, আগের মতো সেই ইঞ্জেকশন বা যার অত্যন্ত মানে বেশি বেশি মানে সিরিয়াস সাইড এফেক্ট ছিল সেগুলি এখন ট্যাবলেটে ওরকম নাই, মাত্র 2-3 মাসের মতো খেতে হয় ওষুধটা, এবং আমরা দেখি এটা সাকসেসফুল রেট অনেক বেশি, এটা ভাইরাসটাকে অলমোস্ট নিরাময় করে দেয়। তো চিকিৎসা করলে আপনি ভালো থাকবেন, এর যে কমপ্লিকেশনসগুলি থেকে দূরে থাকতে পারবেন, এবং আপনার থেকে অন্য কাউকে সংক্রমিত হবে না, এভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। ধন্যবাদ। জি অনেক অনেক ধন্যবাদ, অনেক বিস্তারিত শুনলাম। আসলে এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব কাছাকাছি, মানে প্রিভেনশন গুলো কিন্তু কাছাকাছি, এইচআইভি বা হেপাটাইটিস বি সি কিছু জিনিস কিন্তু মানে সব ক্ষেত্রেই প্রযোজ্য, মানে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে। তার মধ্যে সচেতনতা একটা তো আছেই, কাজী আবার কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকসিন আছে, এই জিনিসগুলো আমরা জানি, কিন্তু তারপরে হয়তো আমাদের ভ্যাকসিনটা নেওয়া হয় না, এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তো এখন একদমই ছোটবেলায় দেওয়া হয়। কাজী এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।